আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি জেবুনাহার লাবলি বলছি, আর ইকরা বাংলার সব দর্শক আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আজ আমাদের ঈদ আয়োজনে আমার কিছু ফ্রেন্ড আসছে, ঈদ গেস্ট, ওরা অতিথি, ওদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমার রাইট সাইডে আছে স্বর্ণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক সবাইকে। পরে আছেন অসীম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমার বায়া আছে লিশা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। তারপরে আছে দিবা। আসসালামু আলাইকুম আর ঈদ মোবারক ইকরা বাংলার দর্শককে ধন্যবাদ। বন্ধুরা, আমরা আমাদের ঈদের এই আড্ডাতে আমরা এই আমাদের ঈদের অনুষ্ঠানটা আমরা ঈদের গান দিয়ে শুরু করব। আমার বান্ধবী, সে খুবই সুন্দর গান করে। স্বর্ণা, তুমি আমাদের ঈদের একটা গান শোনাও প্লিজ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই সোনা দানা বালা খানা সব রহে লিল্লা, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লা। তুই জাকাত মুর্দা মুসলিমেরাত ভাঙাই দেরি, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দর্শক, এবার আমরা আপনারা নিশ্চয়ই অনেক মজার ঈদ করেছেন, আমরা আমাদের অতিথি গেস্টদের সঙ্গে জানতে চাইব ওদের ঈদ কেমন কাটলো। নসীন, তোমার ঈদ কেমন কেটেছে? তোমার ঈদের আয়োজন কেমন ছিল? তোমার যে এক মাস রমাদানের পরে তোমার যে অনুভূতি কেমন ছিল, এগুলো কি দর্শকদের শেয়ার করবে? ধন্যবাদ লাভলি, কারণ আমরা আসলে সিয়াম বলে রমাদানকে, এক মা আমরা দীর্ঘ সিয়াম সাধনার পর আমরা ঈদের জন্য খুব আগ্রহী থাকি, অনেক অনেক আনন্দে যে কবে ঈদ হবে, তারপরে বাচ্চারা অনেক আগ্রহী থাকে, যেটা আমরা ছোটবেলা করতাম এখন আমাদের বাচ্চারাও করে। তারপরে তোমার বিভিন্ন ধরনের যে একটা রসনা বিলাস, কি রান্না করব, গেস্টরা আসবে, কোথায় যাব, আর সবচেয়ে যেটা আমরা আসলে ফিল করি সেটা হলো যে যখন চাঁদ দেখার পর সবাই মানে বান্ধবীরা তোমার রিলেটিভসরা টেক্সট করছে যে কালকে চাঁদ, মানে আজকে চাঁদ দেখা গেল, কালকে মানে অন্যরকম একটা আর কি, মানে ওই সময়টা খুবই মানে আনন্দের। আমরা আসলে এখন অ্যাডাল্ট হয়ে গেছি, তারপর স্টিল আমরা সেই ফিলটা মানে ফিলিংসটা আমাদের মধ্যে আছে যে ঈদটা যেটা কি রকম আনন্দের কথাটা তো সেটা বলতে হয় না, আমরা সবাই সবাই আমরা জানি, আমরা অনেক এক্সাইটেড থাকি, সেই ছোটবেলা বড়বেলা একই কথা, সেই চিরাচরিত নিয়ম শপিং করা, তারপর এই যে কখন চাঁদ উঠবে, কালকে কি ফাইনালি চাঁদ উঠছে কিনা, এরপরে শপিং, রান্নার শপিং, কি কি রান্না হবে, কোথায় যাব, কে কে আসবে, এসব নিয়েই আসলে ঈদের প্ল্যান। তারপর অনেক কিছুই তো আছে, আমরা আস্তে আস্তে গল্প করব সবাই মিলে, খাবারটা শুরু যায়। আলিশা, তোমার অনুভূতিটা কি ছিল এবার ঈদের? আমার প্রত্যেক ঈদের মতো এই ঈদও খুব ফুল এক্সাইটমেন্টে গেছে, তো এই তো রান্না বান্না, চাঁদ রাত হবে কবে, হাত ভর্তি মেহেদি, সবকিছু মিলিয়ে ঈদ আড্ডা। আমরা সবাই তো তোমার গ্রিন স্ট্রিটে যে কিউ ধরে সব হাতে মেহেদি দেওয়া হয়। হ্যাঁ, হাতে মেহেদি, তারপরে হচ্ছে চাঁদ খাওয়া, সবার সাথে চাঁদ রাতে দেখা করা, সবার সঙ্গে দেখা গেছে বছরই একটা দিনে দেখা হয় মানে। হ্যাঁ, অনেকের সাথে সেদিন দেখা হয়, সবাই ফ্রেন্ডস, খুব ভালো লাগে, সবাই আসে ঈদের ঈদের আয়োজনেই তো, ঈদের চাঁদ রাত, তারপরে এক মাস রোজার পরে চাঁদ রাত, তারপরে হচ্ছে ঈদের দিন,
রান্না বান্না সকালবেলা নামাজ পড়তে যায় আমার হাজব্যান্ড, আমার মেয়ে থাকে, তাকে কি ড্রেস পরাবো, কখন কোন বেলায় কোনটা পরাবো, সবকিছু নিয়েই ঈদ। এই তো ঈদ সুন্দর প্ল্যান ছিল। সুন্দর নিয়ে আর সোনা, তোমার ঈদটা কেমন ছিল? তোমার এটা মনে হয় আফটার ম্যারেজের পরে ফার্স্ট ঈদ তোমার হাজবেন্ডের সঙ্গে, তোমার অনুভূতিটা আমাদেরকে বলো। হ্যাঁ, এটা আসলে অনেক মজার রোজ, আর রোজার ঈদটা আমরা অনেক এক্সাইটেড ভাবে সেলিব্রেট করি, আর আফটার ম্যারিজ এটা টোটালি ডিফারেন্ট একটা সেলিব্রেশন। আর হচ্ছে বিয়ের আগে মানে আরো অন্যভাবে সেলিব্রেট করা হতো, যেমন হচ্ছে আমরা ছাদে গিয়ে সবাই অপেক্ষা করতাম কখন চাঁদ হচ্ছে দেখা যাবে। যখন চাঁদ দেখা যেত তখন সবাই মিলে হচ্ছে আমরা খুবই আনন্দ করতাম, দেন সবাই হাতে মিষ্টি দিতাম। পেয়ে গেছো না এখন তো চাঁদ আছে আছে ছাদে যে দেখতে হয় না? হ্যাঁ সেটা। অনশিন, তোমার এবার ঈদের স্পেশাল মেনু কি ছিল? আমার ছিল কাশ্চি বিরিয়ানি, তারপরে ধরো রোস্ট, তারপরে হালিম চটপটি, এগুলো তো আমাদের সাধারণভাবে থাকে, পায়েস। তারপর যেহেতু আমরা এখানে থাকি, কেনা মিষ্টিগুলো এত ভালো লাগে না, সো নিজেই তৈরি করি, তো দই বলো রসমলাই ওগুলো করি, ওগুলো থাকে। কাবাবটা তো আমাদের থাকতেই হয় না, কাবাবটা আমাদের থাকতেই হয়। তারপরে ধরো যে বোরহানি, এবার কি কোনো স্পেশাল যেটা মানে খুবই একটু ভিন্ন ধর্মী এরকম কিছু ছিল, করেছিল সময় পেয়েছো? ওরকম কিছু করতে পারিনি আসলে, জব বাচ্চা, তারপর অনেকগুলো আইটেম হয়ে যায়, তুমি ইয়ে করো কাউন্ট করো দেখো যে 10-12টা এমনি আমাদের হয়ে যায় আসলে। হ্যাঁ লিসা, তোমার বাচ্চা যেটা লাইক করে স্পেশাল অনেক কিছুই থাকে, হাজবেন্ডের ফেভারিট কিছু থাকে, এবার তুমি স্পেশাল কোনো ডিশ করেছো তোমার ফ্যামিলির জন্য বা গেস্টদের জন্য? আমি বলবো আমার আমার মেয়ে, ওর এবার 3 বছর হলো, তো আমার মেয়ের হচ্ছে চিকেনের কোরমা, মানে মুরগির কোরমা খুব পছন্দ তার, এটা নাম হচ্ছে মিষ্টি চিকেন। হ্যাঁ আমার আমার মেয়ের এটা খুব পছন্দ, ও এটার নাম বলে মিষ্টি চিকেন, মিষ্টি চিকেন, তো ওর জন্য হ্যাঁ মিষ্টি চিকেন। তারপরে হচ্ছে মানে মুরগির কোরমা, স্যালমন মাছ ভুনা, এগুলো হচ্ছে আমার মেয়ের ফেভারিট। তো দেখা গেছে এবার ঈদে এগুলো মোটামুটি সব আইটেমই ছিল, প্লাস ঈদে আমাদের যে আইটেমগুলো যেগুলো মনে করেন বিফ ভুনা বা মুরগির রোস্ট পোলাও, এগুলো সব কিছুই ছিল, তো মোটামুটি অনেক কিছুই আয়োজন ছিল। আর ডেজার্টের মধ্যে এবার আমি নতুন অ্যাড করেছি কুনাফা, সো এটা খুব হিট হয়েছে বলবো। কুনাফা তো দিবার, কুনাফা আমি খুব লাইক করি, কিন্তু দিবা অনেকদিন খাওয়াচ্ছে না, এইবারে এবার দিবা খাওয়াবে আমাদেরকে। আচ্ছা আমরা কিন্তু কালকেই যাব দিবার বাসায়। হ্যাঁ আমরা যাব, আমরা এবার নেক্সট ঈদ দাওয়াত তো দিবার বাসায় নিব। দিবার কুনাফাটা এত স্পেশাল কি যেন একটা করে, এত টেস্টি, আমি ওর কুনাফার মতো কুনাফা কোথাও খাই নাই। হ্যাঁ এটা এটা খুব মজা। তো এই তো এইভাবে কয়েকটা জিনিস রান্না করলাম, তাও মেনু যতটুকুই হলো, ওই তো আমার মেয়ের মুরগির কোরমা, স্যালমন ভুনা, হ্যাঁ আরো অনেক কিছু অ্যাড করতে চাই। হ্যাঁ সেটাই, মনে হয় হাজবেন্ডের ফেভারিট কিছু করি, বাচ্চাদের ফেভারিট কিছু করি, গেস্টদের জন্য কিছু করি। দিবা তোমার তো এবার বাসা অনেক গেস্ট ছিল, আমিও গিয়েছিলাম, তোমার যে কোফতাটা ছিল ওটা অনেক মজা ছিল। আর কি কি স্পেশাল তুমি তোমার হাজবেন্ডের মানে ও একটু স্পেশাল কেয়ার করে হাজবেন্ডকে, কি ছিল সোহেলের জন্য? ওটা না, হাজবেন্ডকে সবাই স্পেশাল কেয়ার করে, আই থিঙ্ক সবাই সবাই করে, পছন্দটা যখন পছন্দ করে স্পেশাল দিন স্পেশাল ভাবে আসলে করতে হয়। তো যখন ওর হচ্ছে সেম গরুর ভুনা, কালা ভুনা ওর পছন্দ, সেটা যাই হোক যখনই যে কোনো অকেশন লাগে না সে চান্স পেলে সেটা যে বসে, তো ওর জন্য করে রাখতে হয় আমার। এরপরে আমাদের সেই আমাদের বাংলাদেশের ঈদে বিরিয়ানি, রোস্ট, বিফ এগুলো না থাকলে হয় না। আর মিষ্টির মধ্যে আমাদের এই যে জর্দা সেমাই, বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে চটপটি, তেহারি, ফুচকা এগুলো থাকেই, এগুলোই ছিল। চলে আসো তোমরা সবাই কালকে একসাথে বসে খাবো, দেখা যাবে ইনশাল্লাহ, অনেক খুশি হব। তারপরে তোমরা এবার কোথাও ঘুরতে গিয়েছো সোনা? হ্যাঁ আমরা সবাই মিলে বিকালে আমরা পার্কে গিয়েছি, তারপরে হচ্ছে সবার সাথে দেখা করলাম। আর ঈদে হচ্ছে একটা আমরা নামাজের পরে সবার সবার সাথে দেখা করি, কোলাকুলি করি, মানে এটা অন্যরকম একটা ভালো লাগা। আর একটা জিনিস হচ্ছে নামাজটা যে আমরা সবাই পড়তে যাই, হ্যাঁ অন্যরকম অন্যরকম একটা, এখানে হচ্ছে সবাই আসে, সব বয়সী মানুষ আসে, বিভিন্ন দেশ থেকে মানে সবাই একসাথে আসে, ভালো লাগে, এটা অনেক ভালো লাগে। একটা সব এক জায়গায় হয় বোনগুলা, মানে খুবই অন্যরকম একটা ফিল। নওশিন, তোমার ঈদের প্ল্যান
যেমন কোথাও তোমার বাসায় গেস্ট আসবে বা তুমি কারোর বাসায় যাচ্ছ, এমন সময় তুমি প্রিপারেশন নিলে তুমি কোথাও যাচ্ছ, তখন তোমার একটা গেস্ট চলে আসে, ওই সিচুয়েশনটা একটু শেয়ার করো। এবার আসলে এরকম একটা হয়েছিল, ভাইয়া আছে তো ওরা তো আসবে, তো সিমন ভাই তো বলতেছিল আসবে, তো ওদের জন্য ওয়েট করতে করতে আমি আবার লাভলিকে ফোন করলাম যে আমি তোমার বাসে যাব। তো ও তো ফোনের পর ফোন করতেছে নসীন আসো আসো, আর মানে কতক্ষণ লাগবে। দেন ভাইয়া বলতেছে এই যে চলে আসলাম আপু, টেন মিনিটস করতে করতে দেখা গেলো যে 3:30, ওরা আসছে না। এখন আমি কী করবো? তখন লাভলি তো এখানে যে আমি চলে গেলাম কিন্তু বের হয়ে, তখন আমি যে 3:30 ওরা আসলো, জাস্ট ওদেরকে খুব কুইক ইয়েটি করে এন্টারটেন করে ফিনিশ করে দেন লাভলির বাসায় আসলাম আর কি। আমার এরকম হয় যে আমি ঈদে কোনো প্ল্যানই রাখি নাই, মানে এভরি মানে সব ঈদে এত প্ল্যান করি যে মাঝে এক ঈদে মনে হয় একটু নিজের ঘুরি। হ্যাঁ, এরকম লাস্ট ঈদে হয়েছিল, আমি প্ল্যান করেছি আমি কিছু করবো না, বাট আমারও যে কিছু ব্যাচেলার দেবর আছে ওরা সব চলে আসে, বুঝছো? এখন ওরা আসার কারণে আরো অনেক গেস্ট আসে, মোটামুটি ঈদে সবাই আমার বাসায় আসে, আসলে আমার আর বের হয় ওদের নিয়ে আমি এনজয়টা করি, ঈদটা চলেই যায়। আমারও আসলে ঈদের দিন আমার হাজবেন্ডও পছন্দ করে সবাই আমাদের বাসায় আসুক, তো দেখা যায় ঈদের দিন আমি সবসময় অনেক আয়োজন নিয়ে বসি, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা আসে, আমার ফ্রেন্ডরা আসে। ঈদের পরের দিনটা বলা যায় হচ্ছে আমার ঘোরার দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, ওই দিনগুলো আমি খুব ঘুরি। বাট ঈদের দিন দেখা যায় আমাদের এখানে ঈদ শেষই হতে চায় না। না, হ্যাঁ, আমরা তো এখানে 15 ডেজ একসাথে ফ্রেন্ডদের বাসায় একের পর এক দাওয়াত আছে, স্কুল খুলে গিয়েছে, জবে যেতে হচ্ছে, তারপরও ঈদের দাওয়াত শেষই হয় না। বাংলাদেশে তো সবাই বলে আমাদের ঈদ দুই দিনে শেষ হয়ে যায়, তোদের এতদিন ঈদ হচ্ছে, আমাদের এখানে শেষই হচ্ছে না ঈদের। ঈদ এটা একটা মানে খুবই ভালো গুড অপশন আছে ঈদের, আমরা সবার সাথে মানে আমাদের বন্ডিংটা মনে হয় অনেক বেশি সবার মধ্যে, বন্ডিং প্লাস হচ্ছে আমরা একটা কোনো অকেশন পেলে সেটা আসলে প্রপারলি সেলিব্রেট, হ্যাঁ, ফুল সেলিব্রেট করতে চাই, কারণ ঈদের একটা অকেশনে সবার সাথে দেখা হওয়া, সুন্দর এশিয়ান ড্রেস পরা। আমার বাচ্চারা তো বলা শুরু করে আম্মু তোমার নেক্সট ডে কোন আন্টির বাসায় পার্টি, আম্মু তোমার নেক্সট ডে কোন আন্টির বাসায় পার্টি। হ্যাঁ, এটা একদিক দিয়ে আরো আমি মনে করি ভালো, লাইক বাচ্চাগুলো সব আমাদের এই কালচারটাও দেখলো, প্লাস আমাদের সোশ্যালিজমটাও বিগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বিগ হচ্ছে, প্লাস এই যে সবার মাঝে থাকাটা, ওরা কখন এটা ফিল করবে না যে ওরা হচ্ছে আমাদের থেকে আলাদা বা বাইরে, দে হ্যাভ টু সেলিব্রেট অ্যাজ ওয়েল। সো এটা একদিক দিয়ে খুব ভালো আমি ফিল করি, এবং আমি এটা সাপোর্টও করি যে সব সময় সবখানে বাচ্চাদেরকে নিয়ে যাব, বাচ্চারাও আমাদের এখানে আসবে, ওরাও এনজয় করবে। বাচ্চারা যে ঈদের যে তোমার ঈদগাহে যায় নামাজ পড়তে বাবার সঙ্গে, আমাদের তো এই ভ্যালেন্টাইন্স পার্কে ঈদের জামাত বসে, এটা খুবই ভালো, এটা খুবই এনজয় করে, এটা খুব ভালো, কারণ আমরা কিন্তু ছোটবেলায় ঈদ অনেক সুন্দর ভাবে সেলিব্রেট করতাম, একটা এক্সাইটমেন্ট ছিল, ফিল ড্রেস সবার মধ্যে এরকম, মানে আসলে আমরা যেটা করেছি ওটা কিন্তু আমাদের বাচ্চাগুলো প্রপার ওটা পায় না। এর জন্য যতটুকু চেষ্টা মানে যতটুকু পারা যায় আর পারা যায়, আমরা লাইক 3-4টা ড্রেস দিলে তারা 3-4টা ড্রেস কোথায় কোথায় পরে যাবে, কেন এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট ঈদ, কেন হচ্ছে আমরা এভাবে সেলিব্রেট করি, ওরাও এটা কাইন্ড অফ লাইক পিক আপ করবে স্লোলি। সো এটা আমার কাছে মনে হয় খুবই ভালো। দিবার স্পেশাল শপিং কি ছিল? খুব নিজের থেকে শখ করে কিনি, মানে হাজবেন্ডের সাথে ম্যাচ করে, একই সাথে কালার ম্যাচ করে কেনা। আর প্রথমে সকালবেলা যে মস্কে যাওয়া, আমরা ইসলামের মস্কে যাই, তো হাজবেন্ড আর আমি দেখা যায় যে কোনো লাইট কোনো কালারের ম্যাচিং করে একসাথে গেলাম মস্ত থেকে এসে, তারপরে যখন গেস্ট আসবে তখন একটা রেখে সারাদিন ঘোরার জন্য একটা রাখা হয়, এই তো পরের দিন বের হওয়ার জন্য একটা। বাট আগের সেই আনন্দটা ওইভাবে করে হয়তো করা হয় না, বাট ফিল করি হয়তো ভেতরে ভেতরে। আমরা তো বাংলাদেশে থাকতে বাবা মা শ্বশুরবাড়ি মানে সকালবেলা যে তাদের সালামটা করতাম ওইটা এখানে হয় না, সালাম দিলে যে সবাই যে দোয়াটা করে ওইটা তো, তারপরে যে বিশেষ করে যে মামাদের কাছে চাচাদের কাছে কখন সালাম করব, সালামটা করি, যে সালামটা করলে ওরা সাথে সাথে যে ছোটবেলা করে
সবাই নতুন নোট নিয়ে আসতো আর একটু পরপর কিন্তু কাউন্ট করতাম আমরা, তাই না? ওইটা পুরো হাইড করে রাখতাম যাতে হারিয়ে না যায়। আমার আমার মাঝে মাঝে টাকা মানে দুষ্টুমি করে আমার মামা ছিল সরাই রাখতো 10 টাকা 20 টাকা বলছো, বলতে মা এবার কাউন্ট করতো কত টাকা আছে, আমার সব আমার টাকা কোথায় গেল, মানে তারপর সেই কান্না সকালে উঠে যখন দেখি যে মা সবকিছু রেডি করে রেখেছে, তারপরে আমরা জাস্ট ওটা অনেক মিস করি, স্পেশালি এখানে এখানে যেমন আমাদের নিজেদেরকে সব অ্যারেঞ্জ করতে হয়, সব রেডি করতে হয়, সব টেক কেয়ার করতে হয়, ওখানে তো হচ্ছে মাই সবকিছু করে অনেক স্পেশাল, আর মায়ের হাতের ওই রান্নাটাই হচ্ছে ইটটাকে আরো আমার এই মিস করা কখনো যাবে না, আমি যত বছরই যত দূরেই থাকি না কেন আমি কখনো এটা এটা মিস করা আমার কখনো শেষ হবে না। আর মায়ের হাতে তো কিছু স্পেশাল জিনিস আছে, ওটা স্পেশাল জিনিস ট্রাই করো, ওই টেস্ট আসবে, ওটা টেস্ট আসবে না, যদি সেম অ্যামাউন্ট নিয়েও যদি কেউ ট্রাই করে ওই হ্যান্ডের যে হাতের যে স্বাদ ওটা পাবো না। সবাই কিন্তু এই জিনিসটা বলে যে মায়ের হাতে রান্না, তোমার মায়ের হাতে দেখবা তুমি একরকম একটা টেস্ট পাচ্ছ, আমি আমার মায়ের হাতে, কারণ আমরা তো ছোটবেলা থেকে ওটাই পছন্দ করে আসছি না ছোটবেলা থেকে। আর আরেকটা কনফিউশন আমার মধ্যে কাজ করে ঈদের আগে, ঈদের আগের রাতটা যে মজার, আবার মানে টেনশনে থাকি যে কালকে কি ঈদ হবে কি হবে না, হবে কি হবে না, মানে মানে কাজটা গোছাইতে যেও গোছাইতে পারি না, সন্ধ্যা পর্যন্ত আমাকে করতে হয়, মানে ওই টেনশনটা কাজ করে, মানে ঈদের চাঁদ দেখার পরে মানে ফুল ফ্রি হয়ে যায়, আমি আমার রান্না শেষ করে দাঁড়ান আমি একটু নাইট করে আমি গ্রিন স্ট্রিটে যাই সবার সঙ্গে দেখা করতে। এটা খুব ভালো, কারণ গ্রিন স্ট্রিটে গেলেও কিন্তু তাই চাঁদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোন অপশন নেই। তোমরা কি এরকম ফিল করো না যে ওই দিন আমাদের একটা যদি অ্যাসিস্ট্যান্ট পাওয়া যেত, আমার তো মাঝে মধ্যে মনে হয় একটা বুয়া যদি কেউ সাপ্লাই করতো, আমার হাজবেন্ড আমাকে অবশ্যই হেল্প করে খুব, এটা একদিক দিয়ে খুব ভালো যে কোনো বড় অ্যারেঞ্জমেন্টের সময় ও সব সময় যদি মেয়ে বা ছেলে একটু বড় থাকে লাইক 12-13 বছর তারাও কিন্তু মাকে হেল্প করে, মা করে দিব ওটা করে দিব হেল্প করে। আমার বাচ্চা যে বয়স খুব ছোট 3 বছর ও কি ও দেখা যায় এসে এন্টারটেইন করার চেষ্টা করে, তুমি কি করছো তুমি কি করছো, ও বাংলা বলতে পারে মাশাআল্লাহ, তো দেখা যায় ও এসে বলে যে তুমি কি করছো মামা তুমি কি করছো, তো আমি ফিল করি ও যদি আরেকটু বড় হয় ও অবশ্যই অবশ্যই ও দেখবা যে অনেক ইন্টারেস্টের সঙ্গে তোমার মেনুগুলো নেওয়ার ট্রাই করবে, ও হয়তো আমি কি করছো। হ্যাঁ তো এটা একদিক দিয়ে ভালো যে বাচ্চারাও আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখতাম ঈদের আগে আড়ং থেকে বা কোথাও থেকে কোনো যদি শোপিস কিনতো আমার এর ভিতরে রেখে দিত, ঘুম থেকে উঠে দেখতাম যে জিনিস রেডি হয়ে গেছে, মানে ওই যে একটা জিনিস আমরা সবাই বড় বোন থাকলে মা থাকলে উঠে দেখতাম সব ফিটফাট এত সুন্দর, মানে অন্যরকম ঈদের দিন ঈদের মতো স্পেশাল করে ঘর সাজানো, লাইক সবাই ঈদের দিন উপলক্ষে যে
এখন মোটামুটি সবাই খুবই ভালো ডেকোরেশন জানে সবাই আলহামদুলিল্লাহ। নওশিন, তুমি তো এবার বাংলাদেশ থেকে শাড়ি এনেছো ঈদ উপলক্ষে, দেখলাম তোমার এবার অনেক কালেকশন। তোমার ফেভারিট কালেকশন কোনটা ছিল? তুমি মানে কাতানের প্রতি খুবই দুর্বল, তোমার বলবে কালেকশনটা? আমার আসলে জামদানি আমি চিন্তা করেছি যে ইকরা অনুষ্ঠানে পরবো আর কি। তো যাই হোক, তোমার জামদানি, আমি কাতানের প্রতি দুর্বল সেটা তুমি জানো, যেহেতু খুব কাছের বান্ধবী জানার কথা। কয়েকটা জামদানি এনেছি তোমার, আমার আবার ওই যে বাসন্তী ধরো রয়্যাল ব্লু অনেক ভালো লাগে। তারপর কিছু বাটিক ছিল, আমি আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, সো আমরা আবার কুমিল্লা আবার যে বলে যে আমার খাদির জন্য খুব বিখ্যাত, ফেমাস। তো কয়েকটা খাদির কালেকশন আমাদের জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, আমাদের সবাইকে দিয়েছে বাটিকের শাড়ি, আবার আমি স্পেশাল একটা জামদানি শাড়িও পেয়েছি ওর থেকে। আর স্বর্ণা, তোমার হাজবেন্ড তোমাকে কি দিল এদের? এসপেশালি ও তেমন গিফট করতে পারে না, বাট আমি ওর জন্য মূলত হচ্ছে ঈদের শপিংটা করি। তো হচ্ছে গ্রিনি স্ট্রিট হোক, তো আমি ওর জন্য হচ্ছে কিনে লুকিয়ে রাখি, ওকে দেখাই না। তো ঈদের দিন সকালে হচ্ছে ওকে দিই, সো অনেক হ্যাপি হয় এটাতে। দেন হচ্ছে এই তো এইভাবে আমাদের ঈদ কাটে। দেন আমরা একসাথে নামাজ পড়তে যাই, আমরা আমি বেশিরভাগ ট্রাই করি হচ্ছে ম্যাচিং করে কেনার জন্য। কথা বলতেছি কথা বলতেছি, তারপরে হানিপুরে রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তারপরে আমার কাছে মনে হলো যে একটু পাতলা লাগছে। পরে আমার হাজবেন্ড এসে বলে যে দেখো তুমি এটা এটাকে আর ইয়ে করো না, ড্রাই করো না, কারণ তুমি এটা তো মর্নিং এ আমি ফোন করতে করতে উপরে চলে গেলাম। চুলাটা যে কখন অন ছিল তাও এটা খুব বাড়ানো ছিল, মিডিয়াম ছিল না। পরে এসে দেখি যে নিচে একদম লেগে গেছে। মাংসটা যদি খুব মজা হয় না, তাহলে তোমার হালিমটা খেতে খুব ভালো লাগে। আর স্বর্ণা, তোমার এটা তো হাজবেন্ডের সঙ্গে যেহেতু তোমার প্রথম ছিল, এমন কিছু ছিল যেহেতু তুমি মনে হয় না বেশি দিন রাঁধুনিও হয়েছো, এমন যে তোমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে তোমার? হ্যাঁ, আসলে আমি আগে কখনো এইভাবে ঈদের রান্না করি না, এটা খুবই ফার্স্ট অ্যান্ড ভালো এক্সপিরিয়েন্স ছিল মূলত। কারণ হচ্ছে আমি ফার্স্ট সেমাই রান্না করলাম, দেন পায়েস ট্রাই করছি। সো পায়েসটা হচ্ছে আমি আমার আমার ইয়ার মতো ট্রাই মানে দর্শক, এখন আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকেন, আমরা আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম ইকরা বাংলা দর্শক, আমরা আবার আমাদের আপনাদের মাঝে ফিরে এসেছি। আর এখন আমরা আমাদের কিছু ফান আইটেম আছে, আমার যে গেস্ট আসছে আমার বাসায় বেড়াতে, ওদের সারপ্রাইজ কিছু রেখেছি, আমরা এখন ওদের থেকে কিছু ফানি নিউজ শুনবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান এনজয় করুন। আর একটা খুবই মজার একটা পর্ব আপনারা দেখলে আশা করি অনেক এনজয় করবেন। লিশা, তুমি তোমার আঞ্চলিক ভাষায় এই নিউজটা সবাইকে পড়ে শোনাও। আঞ্চলিক ভাষা তো অনেকদিন আগে থেকেই ভুলে গেছি, তারপরে চেষ্টা করব আঞ্চলিক ভাষা। আচ্ছা একটু দেখে নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ইকরা বাংলার ঈদের বিশেষ সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাফিস আলিসা। এইবার জানাবো ঈদের ফেসবুক খবর। ঈদের দিনকে ঘিরে
সবাই ফেসবুক রং বেরঙের ফটোসহ বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকে। আমাদের বিউটি আপা চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত তার দামি মোবাইল দিয়ে বিভিন্ন রকমের প্রায় 1000 ফটো তুলেছে আর তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বন্ধুরা এইবার ঈদে আমার 1000 পিকচার দেখবে আমার ফেসবুক ওয়ালে। কিন্তু এই ঈদে ঘটে গেল তার জীবনের মর্মান্তিক ঘটনা, অতিরিক্ত ছবি তোলার ভারে তার মোবাইলটি আত্মহত্যা করেছে, পরলোক গমন করেছে বলে জানা গেছে। আর বিউটি আপা এই কষ্ট নিয়ে ঈদের উদযাপন করছে। আহারে আপা, একটু ছবি কম তুলতেন তাহলে আর মোবাইলটা মরে যেত। দারুণ ছিল তোমার নিউজ, অনেক দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আমি কেমন করেছি, জাস্ট ট্রাই মাই বেস্ট। না না, অনেক নাইস হয়েছে, অনেক দারুণ ছিল, খুবই ভালো হয়েছে। আমরা এবার নওশিনের কাছে চলে যাব। নওশিন, আমার নিজের ভাষায় এই ফানি নিউজটা সবাইকে পড়ে শোনাও প্লিজ। আসসালামু আলাইকুম, ইকরা বাংলার ঈদের বিশেষ সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নসীন, এবার জানামো ঈদের দিনে অতিথি আপ্যায়নের খবর। ঈদের দিনে সবার বাড়িতে বেড়াতে যায় আর বিনা পয়সায় মজার মজার খাবার খায়। বিনা পয়সায় খাবারের জন্য বল্টুয়ার পল্টু দুই ভাই তাকে নানার বাড়ি হাজির হয়, কিন্তু সেখানে গিয়া দেখে দরজায় তালা মারা। কিন্তু সেখানে গিয়া দেখে দরজায় তালা মারা আর লিখা আমরা কেউ বাড়ি নাই, তোমরা বাড়ি গিয়া খাও। এরপর তারা তাগর খালার বাড়ি যায়, সেখানেও গিয়া দেখে দরজায় তালা মারা, লিখা আমরা পার্কে ঈদ করছি, পার্কেরও কোনো ঠিকানা নাই। এরপর তারা হতাশ হইয়া তাগো এক বন্ধুর বাড়ি যায় জন্য বন্ধুরে ফোন দেয়, কিন্তু ফোন দিয়া দেখে বন্ধু তাগো বাড়িতে আইয়া বসে আছে। তাই এবারে ঈদে বল্টু আর পল্টু বিনা পয়সায় খাবার না খাইয়া ফিরে কাইন্দা কাইন্দা বাড়ি ফিরছে বলে জানা গেছে। আহারে, আমার বাসায় আইতি, আমি তোকে খাওয়াইতাম। আমি জানি না কি হয়েছে, চেষ্টা করেছি। দিবা, আশা করি তুমি অনেক বেশি ফানি করে শোনাতে পারবে। আমি চেষ্টা করব অনেক বেশি দর্শক, আমি আসলে চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ইকরা বাংলার ঈদের সংবাদে ব্যাকরে আমন্ত্রণ জানায় দিবা। প্রথমেই জানাই ঈদের কেনাকাটার খবর। প্রত্যেকবারের মতো এইবারের ঈদ জেগে লন্ডনের বিভিন্ন জায়গায় চলে দুমদারাক্কা ব্যস্ত কেনা। তবে এইবারে ঈদের মহিলাদের সবচেয়ে পছন্দের পোশাক আসিল বলে দান গাছের আইস দিয়ে তৈরি লম্বা খড় যেবারে কয় লেহেঙ্গা। আর এই লেহেঙ্গা কেনার জন্য বিভিন্ন কাপড়ের দোকানে মহিলাগুলো রূপসে বড় ভিড় আসিল। গোপন সংবাদে জানা গেছে সকিনা বিবি এই লেহেঙ্গা না পাই তার বান্ধবী লেহেঙ্গা চুরি করছে। লেহেঙ্গা চুরি করতে যাই দরা খাই তার মার হাতে খাইছে মায়ের। এই উত্তম মাধ্যমের মাধ্যমে ঈদ উদযাপন করছে। আহারে, কি দুঃখজনক ঘটনা। উচিত ইকরা বাংলার ঈদের বিশেষ সংবাদে সকলের আমন্ত্রণ জানাচ্ছি, আমি স্বর্ণা। এইবার জানাইমু কাঁচা বাজারের খবর। ঈদ উপলক্ষে কাঁচা বাজারের জিনিসপত্রের দাম টেনে গড়িতে বাড়িছে, কিন্তু ক্রেতাদের মধ্যে তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মাথা ব্যথা হইল বাজারে কোনো জারা লেবু নাই। এদিকে জানা গেছে কদম আলী সাহেব কোথাও জারা লেবু না পাইয়া নিজ বাড়িতেই বাগানে জারা লেবু চারা রোপণ করেছে। ঈদের দিন সকাল হইতেই বসে আছে কবে জারা লেবু হইবে আর তা দিয়া ঈদ উপলক্ষে করবে। আহারে, কি ধৈর্য! আহারে, অনেক নাইস, অনেক নাইস। দর্শক, আশা করি আপনারা এনজয় করেছেন। ওরা ট্রাই করেছে ওদের আঞ্চলিক ভাষায় নিউজ, ফানি নিউজ গুলো বলার জন্য। তোমরা সবাই এত সুন্দর করে নিউজ পড়েছো, তোমাদের আসলে তোমাদের সবারই মানে নিউজ পড়া উচিত ছিল তোমাদের আঞ্চলিক ভাষায়। তোমরা নিউজ পড়লে এটাই মনে হয় বেটার ভালো করতে। তোমাকেও ধন্যবাদ, আমাদের আঞ্চলিক ভাষা আসলে আমরা ভুলতে বসেছি, তাই না? আমরা আমাদের একদম চর্চা করা হয় না, কোনো চর্চা হয় না। আমরা মানে 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 আদৌ
কিছুটা জানি কিছুটা জানি না, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাটা পুরো ইম্পর্টেন্স দেওয়া উচিত, পুরোটা জানা উচিত। তোমরা যদি আগে জানতে বলো আজকে আরো নিউজ পড়ে আরো মজা করে বলতে পারতে না? হ্যাঁ, সবাইকে জানাতে পারতাম, বলাটাই একটা মানে অন্যরকম সমাজ। তারপর দেখা গেল আমরা এর থেকে বুঝতে পারলাম যে আমরা আমাদের নিজের সংস্কৃতির সঙ্গে নিজের ভাষার সঙ্গে কতটা জড়িত আছি। নেক্সট টাইম প্রিপেয়ার থাকবো, ওকে? তোমাদের আঞ্চলিক ভাষা অবশ্যই শিখে আসবে, মানে অন্য কোনো গেমসে এখানেই হতে হবে, কথা নাই। আর তোমার তোমার তো শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি চিটাগং? শ্বশুরবাড়ি চিটাগং না, বেসিক্যালি আমরা বড় হয়েছি চিটাগংয়ে, মানে নানুবাড়ি চিটাগংয়ে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফেনী, নোয়াখালীতে। আর আমার মানে আমার আব্বুর বাড়ি, আমরা অরিজিনালি ফ্রম শরীয়তপুর। আমার যেটা হয়েছে, আমি কোনো ভাষায় আসলে ঠিক রাখতে পারিনি, আর ও তো কুষ্টিয়া, ওর শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে কুষ্টিয়া। তো আমি কুষ্টিয়া ভাষাটা ভালোই মোটামুটি পারি, ও পারে তো কুষ্টিয়া ভাষাটা তো সুন্দর পারো, আমি জানি এতটা পারি না, একটু তারপরে একটু যেটুকু পারো ভালোই লাগে শুনতে। এখন থেকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই ভাষাটাই চর্চা। আমার আমার হচ্ছে আমার বাবার ভাষা হচ্ছে ঢাকা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ফরিদপুর। মানে পুরান ঢাকার সাইডে বড় হইনি, তো দেখা গেছে যে এইভাবেই কথা বলা হয়। আব্বু তো সাভারে ছিল, কিন্তু দেখা গেছে আমরা ওইভাবে দাদি বাড়িতে যাওয়া হয়নি, দেখে ওই সাভারের টানের কথাও আমরা বলতে পারি না। কিন্তু আবার ঢাকাইয়া ভাষাটাও মজা লাগে, কিন্তু আবার পুরান ঢাকায় না দেখে আমার হাজবেন্ডের অবশ্য একটা মজার, কারণ সে অ্যাকচুয়ালি ফ্রম ফরিদপুর, বাট ব্রন অ্যান্ড ব্রট আপ চিটাগাং এ, তো সে দেখা গেছে চিটাগাং এর ভাষা বলতে পারে, আবার ফরিদপুরের ভাষার ওরকম টান নাই। সবকিছু মিলে যে দিবার মতো আঞ্চলিক ভাষাটা অনেক টাফ, তুমি বুঝবা না আসলে। আমার মামা খালামুনিরা বা আমার আম্মুও পারে টুকটাক, খালামুনিরা মামার চিটাগাং যখন কথা বলে না আমার কাছে মনে হয় যে অন্য কোন দেশের লোক আসছে। তারপরে যেমন আমাদের সিলেটের ভাষাটা অনেক সুন্দর লাগে শুনতে, এখন আমরা কিছু পারি থাকি এবং আমাদের অনেক ফ্রেন্ডস, মোস্ট অফ ফ্রেন্ডস আমরা বুঝি, কিন্তু চিটং এর আমার ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি বুঝি না। কথা তো ওইভাবে করে আসলে যেই মানে কাছাকাছি থাকলে হয়তো দেখা যেত যে আপনি অনেকখানি বুঝে যাচ্ছেন। না আমার এখানে ইউনিভার্সিটিতে এসে আমি একটা সিলেটি ফ্রেন্ড পেয়েছিলাম, ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, এখন আমি বলতে পারি না বাট সবকিছু বোঝা যায়, মানে বুঝতে পারি কিছু, অনেক কিছু বোঝা যায়। দর্শক আমরা এবার একটা মজার পর্বে চলে যাব, খুবই মজার একটা পর্ব, আমাদের ফ্রেন্ডদের সঙ্গে আমরা কিছু ফান করব, ওদের পার্টনার থাকবে দুজন করে, একটা ফান ওদের হেডফোন দিব, ওখানে মিউজিক থাকবে, আর ওদের কিছু ওয়ার্ড অপোজিট তার পার্টনার বলবে, সেটা গেস করে লিপসিং গেস করে তাকে বলতে হবে। আসলে এনজয় করুন আমাদের সঙ্গে গেমসটা। প্রথমে আমরা শুরু করছি লিশাকে দিয়ে, আমি সং প্লে করি। লিশা তুমি এটা তোমার হেডফোনটা সেট করো, আর তোমার সঙ্গে থাকছে নসীন, নসীন তোমার পার্টনার, ও তোমাকে বলবে, তোমার সাথে বলতে হবে। ওকে ঠিক আছে, আমি রেডি। নসীন আর ইউ রেডি? কয়টা বলবো? পাঁচটা করে ওয়ার্ড বলবে। হ্যাঁ ঠিক আছে, কয়বার করে বলবো? টু টাইমস, তুমি ফাইভ ওয়ার্ডস, একটা দুবার করে বলে যাবা তোমার মতো, আর ওর সেই সেটা গেস করে বলবে। ওকে সো আমরা শুরু করছি। ওকে কতু কতু গরু তুমি বলে যাও, তুমি ফরওয়ার্ড বলে যাও। চিয়ার চিরা, চিয়ার শিরা, চিরা চিরা, বিড়াল হই, হরিণ সব পানি না, ছাগল এবার দিবা বলবে আর সোনা বলতে হবে, ও কি বলছে? পেছন দিয়ে লাগা
কোন ফাঁকিবাজি চলবে না, সুদের বেলা কিন্তু পানিশমেন্ট। ওকে ওকে আমি সং প্লে করছি, দিবা শুরু করো। লাউড না? না ইটস ওকে, লাউড না হলে তুমি শুনতে পাবে। ইটস ওকে, বলো। হ্যাঁ বলো। রেডি? আচার, আচার কাট, মশলা, মুড়ি, মশলা, মশারি, টেবিল, টেবিল, বাদাম, সবুজ, ওহ মাই গড, সবজি, সবজি, কলা, শসা, কলা, কলা, আমার মনে হয় পাঁচটা ফিনিশড। একটা পাই নেই? নো, তুমি একটা পাইছো, একটা পাইছো, একটা পেয়েছো, একটা একটা, ও হাই ফাইভ, আমরা দুইজন একটা একটা কলা পেয়েছে। কিছু শুনতে পারবো না। খুবই ফান হচ্ছে। ওকে রেডি? রেডি। ওকে তোমার পাঁচটা ওয়ার্ড বলো। ওকে, ছবি, ছবি, টুপি, ছবি, কমলা, কমলা, একটা পারছো, পুতুল, পুতুল, দুইটা পারছো, ধনেপাতা, পারতেছি আমি, এক বলো, ধনেপাতা, তিনটা পারছো, গোলাপি, 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 তুমি চারটা পারছো, তুমি শুনতে পাচ্ছ, বলো, একটা হয়ে গেছে। এবার হচ্ছে নিশা বলবে, আর সমস্যা নেই, আমার আমার একজন সাথী পাওয়া গেছে, আমরা দুজন একটা একটা করে পারছি। বিছানা, 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 ওয়াও, প্রথমটা পেয়েছি। চানাচুর, চানাচুর, লিপস্টিক, তিনটে পারছে, কমলা, চাদর, আলতা, চারজন ওনাকে বলে যাবো, সিরিয়াসলি আমার সঙ্গে খেলতে চাও? ও মাই গড। ওকে ঠিক আছে, টান, ওকে সফরতে ইয়ার হচ্ছে, আস্তে আস্তে বলো কিন্তু আমরা। বলো দীপা, তুমি আগে বলো দীপা, কঠিন গুলো বলো, কে বলবা? আমি বলছি আগে, দীপা বলো। আইশ্যাডো, হাস, আইশ্যাডো, আচার, সূর্যমুখী, মুড়ি মাখা, ঝালমুড়ি, বলো, বিড়াল, টয়লেট, বলবে ঈদ মোবারক, তিতুমির, কি বলছো, পায়েস, বালিশ, ওয়েল ডান, অনেক নাইস হয়েছে, তুমি সবগুলো পেরেছো, আমাদের যখন মেয়েরা পার্টি করে এই গেমসটা থাকে, খুবই মজা। আমাদের মজার মজার গেমস এর পর্ব শেষ। দর্শক, আমাদের সামনে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ঈদের খাবার আছে, ডেজার্ট, স্ন্যাক্স, চটপটি, আপনারাও এনজয় করুন আপনাদের ঈদের স্ন্যাক্স, আমরা একটু এনজয় করে আসি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, আমরা আবার ফিরে আসছি আপনাদের মাঝে।
ইকরা বাংলার দর্শক আপনাদের আমাদের সঙ্গে থেকে আশা করি আপনারা এনজয় করছেন। আমরা এখন আরেকটা গেমসে চলে যাব, এটা হলো রসুন গেমস। আমরা দেখব আমার বান্ধবীরা ওরা কত এক্সপার্ট রান্না বানাতে। সবাইকে আমি রসুন ক্লিন করতে দিব, যে যে ফার্স্ট ক্লিন করবে সে উইনার আজকে। তাহলে কাউকে চুজ করতে দেওয়া যাবে না। আমি কি এটা, আমি এটা নি, নো 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 নো, আমি চুজ করব, আমার ছিল না না, এটা কারোরই কারোর কোনোটাই ছিল না। এইটা নাও দিবা, নাও এইটা নাও, নো সবগুলো সেম সাইজ, এটা নাও লিশা, এখন ছিলা শুরু করব না, আমি যখন বলবো। এইটা নাও স্বর্ণা, এটা নাও রশ্মি। তোমরা এইটার মধ্যে তোমাদের ওই রসুনের এগুলো রাখবে, আর ক্লিন করে তোমাদের যার যার বোলের মধ্যে ক্লিন রসুনটা রাখবে, ঠিক আছে? তাহলে আমি 1 2 3 বলে তোমরা স্টার্ট করবে, ওকে? তাহলে দর্শক আমাদের এখন চলবে রসুনের যুদ্ধ, রসুন যে কে কত ক্লিন করতে পারে রসুনের যুদ্ধ দেখা যাবে। ওকে, নাও রেডি, ওকে, 1 2 3 কে এগিয়ে আছে দেখতে পাচ্ছি, দেখতে মনে হয় ইজি। তোমাদের সঙ্গে এতক্ষণ আড্ডা দিলাম, আমাকে এত কিছু দিতে হবে না, এই জন্য রসুন গুলো আমাকে দিয়ে যাও, আমি দেখতে পাচ্ছি কি ভালো ক্লিন থাকতে হবে, বুঝছো? যদি গায়ে কিছু লেগে থাকে সেই উইনার হবে না। দিবা খুব মনোযোগ সহকারে রসুন ক্লিন করছে, লিশা খুব মনোযোগ সহকারে করছে, আর স্বর্ণা খুবই তাড়াহুড়ো করে করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার রসুন কয় বেশি ছিল, আমারটা আরো বেশি ছিল। সব রসুনের সেম কয় থাকে, একটা দুটা ডিফারেন্স, এটা এখন তাহলে মাঝখানে ব্রেক করে দুটা করে ফেলা যায়। আমার বান্ধবীরা কাজের আছে, মাঝে মাঝে আমার পার্টির জন্য তোমাদের ডাক দিবো, আমরা পেঁয়াজ রসুন সব ছিলে যাবো। আমি তো লাকি যে আমার এত সুন্দর ক্লিনার বন্ধু পাওয়া গেছে। দিবাকে আর হচ্ছে লিশারটা দিচ্ছি স্বর্ণাকে, আর দিবারটা দিচ্ছি এখন তোমরা টেনের মধ্যে কে কাছে কত মাইক দিচ্ছো বলো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা মার্ক দাও তোমাদের ফ্রেন্ড কে, তোমরা মার্ক দাও 10 on 10 Oh my god 10 on 10 wow everyone win আর আমরা সবাই ভালো রাধুনি। হ্যাঁ খুবই ভালো রাধুনি, আমি জানি তোমরা অনেক লক্ষ্মী বউ, লক্ষ্মী রাধুনি, লক্ষ্মী বান্ধবী। Oh that's so nice, thank you, তোমাকে লাভ হোস্ট কে অনেক অনেক ধন্যবাদ লাভলি, তুমি আমাদের জন্য এরকম একটা অ্যারেঞ্জ করার জন্য মজার এক। আচ্ছা আমি তো আমাদের আমি বেশি লাভবান হয়ে গেলাম, আমার কতগুলো রসুন আমি মশলা করে রান্না করতে পারবো, থ্যাংক ইউ তোমাদের। দর্শক আপনারা মাঝে মাঝে বাসায় আপনাদের বান্ধবীরা আসলে এভাবে গেম শো করা বলে রসুন ছিলাই এগুলো একটা চালাকি, বুঝছেন? হ্যাঁ এটা কিন্তু ভালো গেমস এর কথা বলি সবাইকে, আমরা এখন কিছু বলতে পারলাম না, নো কমপ্লেইন, নো কমপ্লেইন, এইভাবে করে আমরা হচ্ছে কি সবাইকে
স্বর্ণা, তুমি তোমার মানে ট্যালেন্ট লাইক তুমি নাচ গান বা কোনো কবিতা আবৃত্তি গল্প জোকস দর্শকদের জন্য একটা শোনাও, তোমার তুমি শুরু করো, তোমাকে দিয়ে ভালো করো, তুমি তোমার কণ্ঠটা অনেক সুন্দর, তোমার যেটা ভালো লাগে সেটা। বাতাসা তুমি দিন দুনিয়ার, হে পরর দেগার শিখে দালো হে হাজার বার আমার, হে পরর দেগার চাঁদ সূর্যের গ্রহ তারা জিন ইনসানার পেরেস তারা তারা মহিমা তোমার, হে পরর দেগার বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরর দেগার শিখে দালো হে হাজার বার আমার, হে পরর দেগার। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। নশীব, এবার তোমার পালা, ভয় পাচ্ছ? তুমি যেটা পারো, তুমি যেটা বলতে স্বতঃস্ফূর্ত থাকো বা তোমার ভিতর থেকে জিনিসটা তোমার অজান্তে চলে আসে এরকম কিছু। একদিন একটা ছেলে ইয়ে করতেছে তোমার বায়না করে, বাচ্চারা সবকিছু বায়না করে, এবার কান্না করতেছে, বাবা বাবা আমি বউ খাবো, বাবা বাবা আমি বউ খাবো। তখন মাটা শুনে নাই, বলে কি চাচ্ছ, কি খাবা, কি খাবা। বাবা, ছেলের বাবাটা অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছিল, খুব বিরক্ত লাগতেছিল মনে হয়, তো বারবার বলছে বাবা বাবা আমি বউ খাবো। তখন রাগ করে বলে তুমি শুনো না সে কি খাবে, কাছে গিয়ে বাবা আবার গেল, আবার বাচ্চা শুরু করছে, বলে বাবা বাবা আমি বউ খাবো। তোর মাকে খেয়েছিস, আমাকে খেয়েছিস, এখন বউ খাবি? থ্যাংক ইউ নশীব, অনেক সুন্দর জোকস বলেছো। আলিশা, তুমি কি শোনাতে চাও? আমি আমি অ্যাকচুয়ালি আমার তেমন কোনো গুণ নাই, সো আমি তেমন কিছু পারি না। এত গুণী একটা মেয়ে বলে আমার গুণ নাই, না আমি তেমন কিছু আসলে পারি না, আমি কি করব, আমি নিজে খুব কনফিউজ, মানে উপস্থিত কিছু থাকে না যে তুমি কমফোর্ট ফিল করো বলতে। গান পড়ে মাঝে গান শোনাও, আমি গান শোনাও, যা পারো, দুই চার লাইন হবে, যেটাই পারো দুই চার লাইন। আচ্ছা, একটা গান ট্রাই করে দেখি। ওকে, আমি কখনো এইভাবে গান গাই না। ওই ছিল খোদা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো তীর ভেলায় তোমার হাতে ধরে, ওই ছিল ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো দেবীর ভেলায় তোমার হাতটি ধরে। তুমি গান করবে, ওকে?
দিবা তুমি কি করতে চাও, তোমার পছন্দের কোন কবিতা? আমি জানি তুমি টুকটাক কবিতা আবৃত্তি করো। ছোটবেলায় তো এখনো বড়বেলায় আছো, তোমার কবিতা বা গান বা কোনো জোকস এনিথিং তুমি যেটা লাইক করো। কবিতাই ট্রাই করব দর্শক বলতে, আমার ঠান্ডা লেগেছে আর আমার আমার দেখে বলতে হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমে তোর বয়স কত কি জানি গো, মা থাকলে বলে দিত, সেই যেবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরলো, হিন্দুদের ঘর চললো, মুসলমানের রক্ত ঝরলো, তখন নাকি মা পোয়াতি, তাই দাঙ্গা আমার জন্মতিথি। ও মেয়ে তোর বাবা কোথায়, মা বলেছে গরিবদের বাবা হারায়, কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল, মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধলো, মা বলতো শিবের দয়ায় তোকেই পেলাম, শিবকেই তাই বাপ ডাকলাম। ও মেয়ে তোর প্রেমিক আছে, ছেলেরা ঘোরে ধারে কাছে, প্রেমিক কি গো, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বপ্ন দেখায় দিন দুপুরে, চুরি কাজল মেলা থেকে নেয়, এসব নন্দবাবা করেছে দুবার, প্রেমিক ওকে বলবো এবার, ও মেয়ে তোর বাবা কোথায়। তোমরা যে খুব সুন্দর পারফরমেন্স করেছো একজনের জন্য, আমরা কি ওর কাছ থেকে কিছু শুনতে পারি না? তোমাদের পর্যন্ত থাক, আজকে আমাকে ছেড়ে দাও, আমাদেরকে আজকে তোমাদের খাওয়াইলাম, আবার খাওয়াবো, তোমরা রাতে ডিনার করে জন্মাশায় যাবে। নশীন আর সন্না, আমাদের ইকরা বাংলা টিভির ঈদ আড্ডাতে তোমরাই ফার্স্ট টাইম এসেছো, ওরা দুজন আরো একবার এসছে আমার সঙ্গে ঈদ আড্ডা ছিল ওরা। তোমাদের কি এক্সপিরিয়েন্স, তোমার কি এক্সপিরিয়েন্স, সন্নার কি এক্সপিরিয়েন্স আমাদের এই নতুন ঈদ আড্ডাতে তোমরা জয়েন করে নিউ মেম্বার হিসেবে, কেমন লেগেছে? আসলে অনেক ভালো লেগেছে, হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু আসা, সবকিছু অনেক নতুন ভাবে ভালো লাগছে, দেন হচ্ছে আমরা অনেক এক্সাইটিং ছিলাম, দেন দ্য গেমস গুলা আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন, আমরা বিরতি থেকে চলে আসলাম, ওনারা আমাদের সাথে আছেন, ধন্যবাদ দর্শক মন্ডলী। আমার অনেক অনেক ভালো লেগেছে ইকরা টিভি যে ঈদ আড্ডা আজকে এসে, ধন্যবাদ লাভলি তোমাকে এত সুন্দর একটা অনুষ্ঠান তুমি করার জন্য, থ্যাংক ইউ তোমাদের, তোমরা এসেছো দেখে আমার আমারও অনেক ভালো লেগেছে। লিশা তুমি কিছু বলো। আমি আসলে অনেক খুশি, এর আগের বারও আমি একটা পর্বে এসেছিলাম, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য খুব ভালো লাগলো, যে দর্শকরাও আমাদের সাথে যে তাদের ঈদ ভাগাভাগি করে নিল এটাও খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সবাইকে, লাভলিকে থ্যাংক ইউ, ক্যামেরার পিছে যারা আছে তাদেরকে অনেক থ্যাংক ইউ, তারাও কষ্ট করে আমাদের সাথে এতক্ষণ ছিল, তো সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা যে তোমাদের বাচ্চাগুলোকে রেখে আমাকে এতটা টাইম দিয়েছো, আমাদের ইকরা বাংলা দর্শকদের একটু হলেও এনজয় তাদের এই টাইমটা এনজয় করবার ট্রাই করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক, আমরা এখন অনুষ্ঠান শেষের পর্বে আছি, আমরা খুব দ্রুত আপনাদের এখান থেকে বিদায় নিব। দর্শক, আমাদের এটা আমাদের কোনো প্রফেশনাল কিছু ছিল না, আমরা ঈদ আড্ডা করেছি ঘরোয়াভাবে, এটা আমাদের একটা ঘরোয়া ঈদ আয়োজন ছিল, সো কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনারা যদি একটু ভালো লাগে আমাদের অনুষ্ঠানটা আমরা অনেক আনন্দিত হব, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আর আপনারা আপনাদের ফ্যাম পরিবারকে নিয়ে ঈদের আনন্দ অনেক 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 এনজয় করুন, আমরাও আপনাদের সঙ্গে থাকব, আবার কোনো না কোনো সময় আবার আপনাদের মাঝে ফেরত আসবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।